একদিনের কথা, রাজকুমারী নিজের বান্ধবীদের সাথে জঙ্গলে শিকার করতে গিয়েছিল। তখনই ওইখানে হঠাৎ করে অনেক বড় দৈত্য এসে যায়। রাজকুমারী, শিগগির চলো এখান থেকে, না হলে দৈত্য আমাদের সবাইকে এখানেই খেয়ে ফেলবে। যাচ্ছ কোথায়? দাঁড়াও। দৈত্য এক এক করে রাজকুমারী আর সব দাসী আর বান্ধবীদের নিজের হাতে উঠিয়ে নেয়। এই দৈত্য, থামো, তুমি এদের খেতে পারবে না। এত সুন্দর রাজকুমারী, একে তো আমি নিজের রানী বানিয়ে রাখব। দৈত্য রাজকুমারীর দাসীদের ছেড়ে দেয় আর রাজকুমারীকে নিজের হাতে উঠিয়ে নেয়। ছাড়ো, ছাড়ো আমাকে! দৈত্য রাজকুমারীকে নিজের ভয়ানক চোখ দিয়ে দেখতে থাকে। সেটা দেখে রাজকুমারী অজ্ঞান হয়ে যায়। আমি একে বিয়ে করব। তোমরা ওই রাজকুমারীকে দানবের হাতে কি করে ছেড়ে আসতে পারো? হ্যাঁ মহারাজ, আমাদের ক্ষমা করে দিন, কিন্তু আমরা কি বা করতে পারতাম? সারা রাজ্যে ঘোষণা করে দাও, যে কেউ আমার মেয়েকে বাঁচিয়ে আমার কাছে আনবে, আমি তাকে আমার মেয়ের সাথে বিয়ে দেব, আর ওকে এই রাজ্যের রাজাও বানিয়ে দেব। অন্যদিকে দৈত্য রাজকুমারীকে নিয়ে চলে যায় আর ওকে নিজের গুহাতে বন্দী করে নেয়। চারিদিকে শুধু হাড় আর কঙ্কালই পড়ে ছিল। আমাকে এখান থেকে যেতে দাও। আমি তোকে বিয়ে করব। না না, তুমি আমাকে বিয়ে করতে পারবে না, কারণ তুমি একটা দানব। কিন্তু আমার তোমাকে বিয়ে করার আছে। আমি মরে যাব, কিন্তু তোমার মতন দৈত্যকে কোনোদিনও বিয়ে করব না। দেখো, এক না একদিন কেউ আমাকে বাঁচানোর জন্য নিশ্চয়ই আসবে আর তোমাকে মেরে আমাকে বাঁচিয়ে নিয়ে চলে যাবে। আমাকে কেউ মারতে পারবে না। রাজকুমারীর খবর আগুনের মতন সারা রাজ্যতে ছড়িয়ে পড়ে। আরে দাদা, তুমি শুনেছ যে রাজকুমারীকে একটা ভয়ানক দৈত্য উঠিয়ে নিয়ে চলে গেছে? শুনেছি তো আমিও। ভগবান জানে ওই দৈত্যটা রাজকুমারীর সাথে এখন কি করে নিয়ে থাকবে। ভাই, এখন অবধি ওই দৈত্য রাজকুমারীকে মেরে খেয়ে ফেলে থাকবে। হ্যাঁ, আরে এরকম বলিস না, ও একটা রাজকুমারী, যদি কেউ শুনে ফেললো না তাহলে তোকে এখানে গর্দান দিয়ে দেবে। তখনই ওইখানে দাঁড়িয়ে থাকে একটা ছেলে ওদের সবার কথা শুনতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, আমি নিয়ে আসবো রাজকুমারীকে। তারপর রাম সিং রাজার সাথে দেখা করে। মহারাজ, আমি রাম সিং, আমি রাজকুমারীকে ঠিকভাবে বাড়ি নিয়ে আসব। ঠিক আছে, যদি তুমি নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য সৈন্য বা অন্য কিছু জিনিস নিয়ে যেতে চাও তাহলে নিয়ে যেতে পারো। হ্যাঁ ধন্যবাদ, আমার শুধু একটা তলোয়ার চাই, আর কিচ্ছু নয়। তারপর রাম সিং রাজকুমারকে দৈত্য থেকে বাঁচানোর জন্য জঙ্গলের দিকে পৌঁছয়। একটা গাছের নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম করে। তখনই রাম সিং দেখল যে একটা বাবা গাছের নিচে বসে জপ করছে। তখনই হঠাৎ করে একটা সিংহ বাবার উপরে এসে আক্রমণ করার চেষ্টা করে। সেটা দেখে রাম সিং সিংহর উপরে জোরে তলোয়ারটা ফেলে। তলোয়ার লেগে সিংহ ওইখানেই মরে যায়। বাবা, আপনি ঠিক আছেন তো? আমার কিচ্ছু হয়নি, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, বলো তোমার কি চাই? আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, আপনার আশীর্বাদ ছাড়া আমার আর কিচ্ছু চাই না। বাবা, আমি তোমার কথা শুনে অনেক খুশি হলাম। বাবা, আমি তোমাকে একটা তন্ত্র সাধনা শেখাচ্ছি, যাতে তুমি যার কারোরই রূপ নিতে চাও নিতে পারবে। বাবা, রাজকুমারীকে একটা দৈত্য উঠিয়ে নিয়ে গেছে, আমি ওই রাজকুমারীকে খুঁজতেই বেরিয়েছি। বাবা ধ্যান করে খোঁজ নেয়। হ্যাঁ, ওই দানব রাজকুমারীকে নিয়ে দক্ষিণ দিশার দিকে ঘন জঙ্গলে একটা গুহা আছে, ওইখানে নিয়ে গেছে। আমি এর আগে তোমাকে আর কিচ্ছু বলতে পারবো না। রাম সিং বাবার আশীর্বাদ নিয়ে বেরিয়ে যায়। তখনই ও ঘন জঙ্গলের ভেতরে একটা গুহা দেখতে পায়। হ্যাঁ, মনে হয় এটা ওই দৈত্যর গুহা, আমার এখানেই লুকিয়ে দৈত্যর অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পরে দৈত্য গুহার থেকে বাইরে বেরিয়ে চলে যায়। এটাই সঠিক সময় গুহার ভেতরে যাওয়ার। রাম সিং গুহার ভেতরে চলে যায় আর গিয়ে দেখে যে দৈত্য রাজকুমারীকে একটা অনেক বড় খাঁচার ভেতরে আটকে রেখে দিয়েছে। আমাকে এখান থেকে বার করো, ওই দানবটা আমার সাথে বিয়ে করতে চায়,
আমি মরে যাব, কিন্তু ওর সাথে বিয়ে করব না। রাজকুমারী, আপনি চিন্তা করবেন না, আমার থাকতে দৈত্য আপনার কিচ্ছু করতে পারবে না। ওই দানবটা অনেক ভয়ঙ্কর, ও তোমাকে মেরে খেয়ে ফেলবে। রাজকুমারী, আপনি আমার কথা মন দিয়ে শুনুন, আমি যেমনটা বলছি তেমনটাই করুন। আপনি দানবের সাথে প্রেমের নাটক করুন। যেই দৈত্যর বড় বড় পায়ের আওয়াজ হয়, রাম সিং একটা মাছের রূপ নিয়ে নেয়। ও গো রাজকুমারী, আপনি শিগগিরই আমাকে চুলে লুকিয়ে ফেলুন। রাজকুমারী রাম সিং মাছিকে নিজের চুলের মধ্যে লুকিয়ে নেয়। এর মধ্যে দৈত্য এসে যায়। দুর্গন্ধ, মানুষের দুর্গন্ধ, এইখানে নিশ্চয়ই কোনো মানুষ এসেছে। না না তো, এমনিতেও নিজের মৃত্যুকে দেখতে এখানে কে আসবে। কিন্তু আমি মানুষের দুর্গন্ধ পাচ্ছি। ও তুমি মাংস খেয়েছো তাই তোমার দুর্গন্ধ পাচ্ছ হয়তো। তো রাজকুমারী, তুমি আমাকে বিয়ে করার কথা কি ভাবলে? আগে তুমি আমাকে এই খাঁচার থেকে বার করে দাও। দানব রাজকুমারীকে খাঁচার থেকে বাইরে বার করে। তারপর রাজকুমারী দৈত্যর সাথে ভালোবাসার নাটক করতে থাকে। সত্যি বলি, তোমাকে আমার ভালো লাগে। সত্যিকারের? আমি তো বিশ্বাস করতে পারছি না যে তুমি আমাকে পছন্দ করো। এখন তোমাকে আমি কিভাবে বিশ্বাস করাই? এটা বলতে বলতে রাজকুমারী দৈত্যকে গলায় জড়িয়ে ধরে আর মনে মনে বলে, না চেয়েও আমার এর গলায় জড়িয়ে ধরতে হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা আজই বিয়ে করে ফেলবো। গিলি 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 গিলি। না না না, এখন না, এখন একটু অপেক্ষা করো তো আমার ডার্লিং। দৈত্য রাজকুমারী কথা শুনে অনেক খুশি হয়। তারপর কিছুক্ষণের মধ্যে রাত হয়ে যায়। আমার ঘুম পাচ্ছে, আমার ঘুমোতে হবে। ঠিক আছে, তুমি আরামে বিশ্রাম করো। তারপরের দিন দৈত্যর খিদে পায় আর সে খাবারের খোঁজে জঙ্গলের দিকে বেরিয়ে পড়ে। দৈত্য যাওয়ার পর রাম সিং রাজকুমারীকে বলে, ওগো রাজকুমারী, আমাকে নিজের চুল থেকে বাইরে তো বার করো। রাজকুমারী রাম সিং মাছিটাকে নিজের চুল থেকে বাইরে বার করে দেয়। রাম সিং আবার করে রাম সিং হয়ে যায়। যদি সত্যি করে দৈত্য আমাকে বিয়ে করে নেয় তাহলে আমি আত্মহত্যা করব। আরে রাজকুমারী, এরকম কিচ্ছুটি হবে না। এরমই প্রতিদিন রাম সিং দৈত্য আসার আগে মাছি হয়ে যেত আর রাজকুমারী তাকে নিজের চুলে লুকিয়ে নিত। আর দৈত্যর যাওয়ার পরই রাম সিং মাছির থেকে আবার রাম সিং হয়ে যেত। এইভাবে রাম সিং আর রাজকুমারীর প্রেম হয়ে যায়। এই দৈত্যকে মারা এত সহজ নয়, কিন্তু অসম্ভবও নয়। রাজকুমারী, আজ যখন দৈত্য গুহাতে আসবে, তুমি ওকে আদর আদরে ওকে মারার রাস্তাটা বার করবে। হ্যাঁ, তারপর দৈত্য আসার আগে রাম সিং আবার করে মাছি হয়ে যায় আর ওকে নিজের চুলে রাজকুমারী লুকিয়ে নেয়। আর যেই দৈত্য গুহাতে আসে, কি ব্যাপার, আজ তো তুমি কোনো রাজকুমার থেকে কম লাগছো না। এইটা শুনে দৈত্য খুশির চোটে নাচতে শুরু করে। কখনো কখনো তো আমার ভয় করে যে তোমাকে কেউ মেরে না ফেলে। এইটা শুনে দৈত্য জোরে জোরে হাসতে শুরু করে। আমায় কেউ মারতে পারবে না, কেউ নয়, যে যতই শক্তিশালী হোক না কেন, কেউ নয়। তুমি ঠাট্টা করছো না? কি, তোমায় আমার কথায় বিশ্বাস হচ্ছে না? না, আমি কি করে বিশ্বাস করি তোমাকে কেউ মারতে পারবে না? ওই খাঁচাতে তোতা পাখি দেখতে পারছো? হ্যাঁ, সেটা এমন কি বড় ব্যাপার? ওটা কোনো সাধারণ তোতা পাখি নয়, কারণ ওর ভেতরে আমার প্রাণ লুকিয়ে আছে। যে কেউ ওই তোতা পাখিটাকে মারবে আমিও মরে যাব। সত্যি? হ্যাঁ, এই রহস্য কেউ জানতে পারেনি আমায় ছাড়া, আর এখন তুমি জানো, কারণ তুমি আমার রানী হতে চলেছ, তাই আমি এটা তোমাকে বলছি। আচ্ছা, আমার এখন ঘুম পাচ্ছে, ঘুমোতে দাও। তারপর রাজকুমারী আর দৈত্য ঘুমিয়ে পড়ে। আর পরের দিন যেই দৈত্য নিজের শিকারের জন্য বেরিয়ে পড়ে, রাজকুমারী মাছিকে নিজের চুল থেকে বার করে দেয়। মাছি আবার করে রাম সিং হয়ে যায়। রাজকুমারী, দৈত্যর আসার আগে আমাদের এই তোতা পাখিকে মারতে হবে, যার ভিতরে ওর প্রাণটা লুকিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমার শিগগিরই করতে হবে। রাম সিং যেই কাকাতুয়াটাকে খাঁচা থেকে বার করে নিজের হাতে ধরে, ও, আমার শিগগিরই তোতা পাখির কাছে পৌঁছাতেই হবে। দৈত্য তাড়াতাড়ি করে কাকাতুয়ার কাছে পৌঁছানোর চেষ্টা করে। তখনই রাম সিং কাকাতুয়ার গলা ধরে নেয়। দৈত্য ল্যাংচাতে ল্যাংচাতে রাম সিংকে ধরার চেষ্টা করে আর রাম সিং কাকাতুয়ার গলা ধরে মটকে দেয়।
আর কাকাতুয়ার মরার সাথে সাথে দৈত্যরও নাশ হয়ে যায়। আর রাজা রাজকুমারী আর রামসিংয়ের বিয়ে দিয়ে দেয়।